नमस्कार बंधुरा कॉग्निटिव रेसिपीज चैनले आपनादेर सबाइके स्वागत जानाई। प्रत्येक दिनेर मतो आजकेओ आमी एकटा नतुन रेसिपि आपनादेर संगे शेयर करब। आशा करि रेसिपिटा भालो लागबे आर भालो लागले प्लिज आमार चैनलटी सबस्क्राइब करे आमार संगे थाकबेन। तो आजके आमी माछेर ডিমের বড়া কিভাবে বানাই সেটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখতে থাকুন, আশা করি রেসিপিটা ভালো লাগবে। আর কমেন্টে অবশ্যই জানাবেন কার কার এই মাছের ডিমের বড়া খেতে ভালো লাগে। তো চলুন বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে আমরা রেসিপিটা দেখে নেব। তো এই রেসিপির জন্য আমার তো সর্বপ্রথমে লাগবে মাছের ডিম। এটা আমি বাজার থেকে কিনে এনেছি 200 গ্রামের মতো। আপনারাও খুব সহজে কিন্তু এখন মার্কেটে পেয়ে যাবেন, এখন তো মাছের ডিম পাওয়ার সময়। তো আমি যেভাবে আজকের এই বড়াটা ভাজবো আপনারা ওইভাবে ভাজবেন, দেখবেন খুবই ভালো লাগবে। আর মাছের ডিমটাকে মার্কেট থেকে আনার পর আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ ছোট ছোট করে কুচিয়ে নিয়েছিলাম। আর দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কুচি করা কাঁচা লঙ্কা, এখানে তিনটে কাঁচা লঙ্কা আমি কুচি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর অবশ্যই খেয়াল রাখবেন পেঁয়াজটা এরকম ছোট ছোট করে কুচিয়ে নেবেন, তাহলে খুব ভালো হবে, বড়াটা ভাঙবে না। আর নুন স্বাদ মতো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের মতো হলুদের গুঁড়ো, দিচ্ছি সামান্য পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো, আর হাফ টিস্পুন জিরে গুঁড়ো। লঙ্কার পরিমাণটা আপনারা বুঝে দেবেন। এবার হাতের সাহায্যে খুব ভালোভাবে এইভাবে একটু চেপে চেপে মাখিয়ে নেব যাতে সব কিছু ভালোভাবে মিশে যায়। এতে আপনারা কিন্তু ধনে পাতাও একটু দিতে পারেন, আমাদের বাড়িতে খায় না বলে তাই আমি আজকে এখানে দিইনি। আর এই প্রথমবার বেরিয়েছে, সবাই না খেলে ভালো লাগবে না, তো আমি এর মধ্যে দিইনি, আপনারা এর মধ্যে ধনে পাতাও দিতে পারেন। তো সব কিছু খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে, এবার ভেজে নেওয়ার পালা। তার জন্য আমি গ্যাসটা অন করে নিচ্ছি। গ্যাসটা অন করে কড়াইটা বসিয়ে দিলাম। এবার কড়াইটাকে গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব সর্ষের তেল। এতে কিন্তু অল্প তেল দিয়ে আগে বড়াটাকে ভেজে নিতে হবে, না হলে কিন্তু ডিমগুলো উপরের দিকে ছিটে আসবে। এতেও কিন্তু আমার তেলটা বেশি হয়ে গেছে, আর একটু কম দিতে হতো, আর আমি তেলটাকে কমাইনি। তো এই যে দেখুন খুব বেশি করে ছিটে আসছে না, অল্প একটু ছিটছে। তো আপনারা একটু কম তেল দিয়েই বড়াটাকে প্রথমে দেবেন, তারপরে না হয় একটু একটু করে তেলটা পরে পরে দিয়ে দেবেন। একদিকটাকে একটু ভালোভাবে হতে দেব, আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা কিন্তু আপনারা মিডিয়াম রাখবেন। বাড়ালে কিন্তু উপরের দিকটা শুধু পুড়ে যাবে আর ভেতরটা কিন্তু সিদ্ধ হবে না, আর খেতেও ভালো লাগবে না। আপনারা মিডিয়াম আঁচে এই বড়াটা ভেজে নেবেন। এবার আমি উল্টে নিচ্ছি বড়াগুলো, দেখুন খুব সুন্দরভাবে একদিকটা ভাজা হয়ে গেছে। এবার অন্য দিকটা এরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এই একই রকমভাবে আমি সবগুলো বড়া উল্টে নিচ্ছি। আমার তো দারুণ লাগে খেতে, আপনাদের কেমন লাগে কমেন্টে অবশ্যই জানাবেন। আমি এরকম একটু একটু জায়গা করে এর মধ্যে বড়াগুলো ভেজে নেব, অনেকটা জায়গা আছে। তো এই যে দেখুন এপিট ওপিট করে আমি বড়াগুলোকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। বড়াগুলো মোটামুটি ভাজা হয়ে এসেছে, এই যে দেখুন এটাকে আমি নামিয়ে নেব, এটা আগে দিয়েছিলাম। তো এটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার বাকি বড়াগুলো একই রকমভাবে আমি ভেজে নেব। দেখুন এই পর্যায়ে কিন্তু ডিমগুলো ছিটে আসছে না, অল্প তেল আছে বলে, ওই অল্প তেল দিয়ে কিন্তু প্রথমে বড়াটা ভাজবেন। আর যে দেখুন সবগুলো কিন্তু বড়া ভাজা হয়ে গেছে, দেখতে খুব সুন্দর লাগছে। আমি তো ভাজতে ভাজতে একটা খেয়ে নিয়েছি, আমার তো আর তোষ হয় না। তো এই যে দেখুন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, আর আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি, দেখতে খুব সুন্দর লাগছে। আর এই বড়াগুলো দেখে কার কার খেতে ইচ্ছা করছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন,
তার সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমার এই রকম নতুন নতুন রেসিপিগুলো আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। তবে আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে পরে কোনো একটা নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো আর সুস্থ থাকবেন, নমস্কার।